আসসালামু আলাইকুম। উম্মেস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। গরুর মাংসের কিমা দিয়ে জালি কাবাব রেসিপিটি দেখার জন্য। অন্যান্য কাবাব থেকে এই কাবাবটা বানাতে অনেকটাই সহজ, আর খেতেও কোনো অংশে কম নয় কোনোটা থেকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের কাবাব তৈরি করার জন্য এখানে 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি। অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপর কিমাটা এখানে ইউজ করতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি ভালোভাবে মিহি কুচি করে রাখা পেঁয়াজ কুচি, এখানে আধা কাপের মতো আছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি, এটাও ভালোভাবে মিহি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এখানে 1/4 কাপের মতো আছে। 1/4 কাপ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা ইউজ করার ফলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই বেড়ে যাবে। চেষ্টা করবেন পুদিনা পাতাটা এখানে ইউজ করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। টোস্ট বিস্কিটের গুঁড়ো হাতের কাছে না থাকলে এক্ষেত্রে আপনারা এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 পাউরুটির স্লাইস, পানিতে ভিজিয়ে ভালোভাবে নিংড়িয়ে দিয়ে দিচ্ছি। পাউরুটির বদলে আপনারা এখানে ব্রেড ক্রাম্বটাও ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 টেবিল চামচের মতো টক দই। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর মাংসের কিমাতে যদি কোনো পানি থেকে যায় সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়াটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন, আবার চাইলে পাউরুটির স্লাইসও একটা বাড়িয়ে দিতে পারেন। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন কাবাবের শেপ দিয়ে নিব। জালি কাবাব দেখতে কিছুটা সাইজে বড় হয়ে থাকে, আবার একটু চ্যাপ্টা হয়ে থাকে, তো সে অনুযায়ী আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও কিছুটা ছোট বা আরও কিছুটা বড় করতে পারেন, যার যেমন ইচ্ছে। সবগুলো দিয়ে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো, চাইলে কালো গোলমরিচ গুঁড়োটাও ইউজ করা যাবে। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ব্যবহারের ফলে আমরা যে ডিমের কোটিংটা দিব পরে দিয়ে সেটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে ভাজার পরে, তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন একটি প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি। কাবাবগুলোকে ব্রেড ক্রামের মধ্যে ভালোভাবে কুট করে নিতে হবে। আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলোতে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এই কাবাবগুলোকে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। প্রায় 1 থেকে 2 সপ্তাহের মতো এগুলোকে স্টোর করে রাখা যাবে। এখন আমি কাবাবগুলোকে ভেজে নিব। এর জন্য যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিলাম। 1টি কাবাব সরাসরি আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এভাবে ডুবিয়ে নিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। কাবাবগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন হালকা ব্রাউন হয়ে আসবে একপাশ, তারপর আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি থেকে কিছুটা কম আছে। কাবাবগুলো উল্টিয়ে দিয়ে এখন হাতের সাহায্যে কিছুটা ডিমের মিশ্রণ আমি কাবাবের উপরে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে কাবাবের উপরে খুব সুন্দর জালের মতো সৃষ্টি হবে, আর এই জালের কারণেই এটাকে জালি কাবাব বলা হয়ে থাকে। ডিমের মিশ্রণটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর আবারও সে একই প্রসেসে আমি আবারও ডিমটাকে ছড়িয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে তেলটাকে কাবাবগুলোর উপরে একটু দিয়ে দিচ্ছি, এতে করে ডিমটা ভালোভাবে ক্রিস্পি হয়ে যাবে। কাবাবগুলো আমার পুরোপুরি হয়ে গেছে ভাজা।
এখন তেল থেকে আমি কাবাবগুলোকে উঠিয়ে নিব। আর এই সেম ভাবে আমি বাকিগুলো ভেজে নিব। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার মাংসের জালি কাবাব। আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।